বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, কলা পাতায় ডিমের কুলফি। খুব তাড়াতাড়ি এটা বানানো যেতে পারে, চলুন দেখে নিই কী কী লাগছে। ডিম লাগছে এখানে, আমরা এখানে তিনটে ডিম নিয়েছি। সরষের তেল নিয়েছি, খুব সামান্য পরিমাণ তেল ইউজ করবো এর মধ্যে। পেঁয়াজ নিয়েছি ছোট ছোট করে কেটে, টমেটো নিয়েছি, নুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি, আর রসুন নিয়েছি, আর যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের লাগছে কলা পাতা। কলা পাতাকে আমরা জলে ভালো করে ভাপিয়ে নরম করে নিয়েছি, যাতে ফোল্ড করা যেতে পারে, আর টুথপিক নিয়েছি সেটাকে আটকানোর জন্য। প্রথমে আমরা তিনটে ডিম ভেঙে নেব। এবারে যেটা করব, পেঁয়াজ কুচি দিয়ে দেবো, টমেটো দিয়ে দেব, কাঁচা লঙ্কা, যেরকম ঝাল খাবেন সেরকম কাঁচা লঙ্কা ব্যবহার করবেন, চিলি ফ্লেক্স, রসুন কুচি, এবং সব লাস্টে যেটা দেব, সবার লাস্টে টেস্ট অনুযায়ী লবণ। আমরা কলা পাতাটাকে অলরেডি আগে নরম করে রেখেছি ভাপিয়ে, এবার এটাকে আমরা অয়েল ব্রাশ করে নেব। ভালো করে অয়েল ব্রাশ করে নেব, এটাকেও সেমভাবে আমরা করে নেব। যে কলা পাতাটাতে আমরা অয়েল ব্রাশ করেছি সেটাকে আমরা ভালো করে কোণ করে ভালো করে মুড়িয়ে নেব। এইভাবে কলা পাতাটা কোণ করে মুড়িয়ে নিতে হবে, এর জন্য পিছনে যেন ফুটোটা বড় না থাকে। এবারে একটা এরকম টুথপিক দিয়ে আমরা এটাকে ভালো করে এইভাবে একটা আমরা রেডি করেছি, সেটা এর মধ্যে আমরা দিয়ে দেবো।
কড়াই একটু জল দিয়ে আমরা জলটাকে বয়ল করিয়ে নেব। ভালো করে বয়ল করিয়ে নেব। এবার একটা ডেচকিতে আমরা কিছুটা জল দিয়ে এইভাবে আমরা বসিয়ে দিয়েছি। রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। খেতেও খুব সুন্দর হয়েছে।